নমস্কার, আমি পিয়া। আপনারা দেখছেন বর্তমানের কথা। দেখুন আজকের বিশেষ প্রতিবেদন। ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, বিজেপি চলছে চলবে, চলবে চলবে। মানছি না আমার মোনা, মানছি না আমার মোনা, অবৈধ জনসমিতিকে মানছি না। বিভিন্ন পঞ্চায়েত হাজারা হচ্ছে কেন, দুর্গাপতিকে চাই জনতা, চাই জনতা। একের পর এক পঞ্চায়েত হাজারা হচ্ছে কেন, দুর্গাপতিকে পর এক পঞ্চায়েত হাজারা হচ্ছে কেন, অবৈধ জনসমিতিকে চাই জনতা, চাই জনতা। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, হঠাৎ করে বলতে, আপনারা প্রতিদিন কোনো না কোনো পেপারে দেখবেন যে এই আমাদের অবৈধ জেলা সভাপতি বাসুদেব সরকারের নামে কিছু না কিছু খবর, হয় আমাদের এমএলএর ক্ষোভ, হয় কর্মীদের ক্ষোভ, হয় মণ্ডল সভাপতির ক্ষোভ, হয় শক্তিকান্ত ভৌমিকের ক্ষোভ, হয় জেলা পদাধিকারের ক্ষোভ, সবার লাগাতার ক্ষোভ লাগাচ্ছে। এই ক্ষোভের জন্যই আজকে আমাদের এই জেলা পার্টি অফিস শ্মশানে পরিণত হতে চলেছে। করছে তিন চারজন কর্মী ছাড়া এই জেলা পার্টি অফিসে এখন এই জেলা সভাপতি, অবৈধ জেলা সভাপতি থাকাকালীন কেউ আসে না এবং আসবে না। অবিলম্বে এই জেলা অবৈধ জেলা সভাপতিকে সরানোর দাবিতে আমরা এই বিক্ষোভ আমাদের নিজের বাড়িতে, নিজের পার্টি অফিসে আমরা দেখাচ্ছি। অবৈধটা কেন বলছেন, অবৈধ বলছেন? অবৈধ বলতে, ভোটের মুখে আপনারা জানেন 10 দিন আগে রাজ্য সভাপতি আমাদের একটা মেসেজ দিয়েছিল যে কোনো বুথ সভাপতিকে সরানো হবে না। সেই মুহূর্তে, সেই মুহূর্তে জেলা সভাপতি, প্রাক্তন জেলা সভাপতিকে সরিয়ে দিয়ে আমাদের মাননীয় কেন্দ্রীয় নারী শিশু কল্যাণ প্রাক্তন মন্ত্রী, তিনি জোর জারভাবে এই বাসুদেব সরকারকে বসায় যে অ্যাপয়েন্টমেন্ট লেটারে রাজ্য সভাপতির কোনো সই ছিল না। সেটা আমি যখন আমাদের রাজ্য সভাপতি রায়গঞ্জের সূর্যলক্ষ্মী হোটেলে এসেছিলেন, আমি ওনাকে সব প্রশ্ন করেছিলাম এবং উনি আমাকে যেতে বলেছিল এস্টিংসে, আমি ওখানে গিয়েছিলাম। ওনার যা বলার আমার সঙ্গে ওনার কথা হয়েছে। এখানে আমরা দীর্ঘদিন ধরে দেখতে পাচ্ছি কোনো মহিলার নাম করে আমরা কিছু বলবো না, সব মহিলারা আমাদের মা বোন। কিন্তু এক দুজন মহিলা এখানে অবৈধভাবে জেলা পার্টি অফিসটাকে কলঙ্কিত করছে, সেটাই আমরা তুলে ধরতে চাচ্ছি। যেরকম রাজ্যে দেখা গেছে যে শোভন দেব এবং শোভন বৈশাখী, তদ্রূপ আমাদের জেলাতে এরকম একটা কার্যকলাপ চলছে, সেটা আমাদের দলের কোনো কর্মীরা কোনোভাবেই, আমরা এই বিজেপি করি, আমরা এই কালচার মেনে নেব। দাবি করছেন, মূল দাবি কি আপনাদের? মূল দাবি অবিলম্বে এই জেলা সভাপতি পদত্যাগ করতে হবে। পদত্যাগ করবেন না বলছেন? যদি পদত্যাগ না করেন, আমরা 10 দিন দেখব রাজ্যের থেকে কি করছে, না হলে আমরা এই পার্টি অফিসেই, আমরা আমাদের বাড়িতেই, আমাদের রিলে অনশন
অনির্দিষ্টকালে জন্য চলতে থাকে। দেখুন, ক্ষোভ বিক্ষোভ রাজনীতির অঙ্গ। যে ব্যক্তির নেতৃত্বে বিক্ষোভ হচ্ছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে এবং মাননীয় রাজ্য সভাপতির সামনে রাজ্য সভাপতির সাথে অসভ্য আচরণ করার জন্য আর তাকে দল থেকে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী শোকজ করা হয়েছে। আর সেই শোকজের পরিপ্রেক্ষিতে ও আজকে কিছু অপরিচিত অপ্রকৃতস্থ ব্যক্তিদেরকে নিয়ে এসে বিক্ষোভ দেখাচ্ছে। দল এর পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এটাই বলবো, বিজেপি দলটাই অশিক্ষিত এবং অরাজকতার দল। এই দলের যা হওয়ার তাই হচ্ছে, প্রত্যেকটি জায়গায় এরকমই পরিস্থিতি, কেউ কাউকে মানে না। এদের নিজেদের মধ্যেও কোনো রকম সাংগঠনিক যে দৃঢ়তা সেটা নেই, যার ফলে আজকে বিভিন্ন সময়ে এক একবার কে কখন এখানকার প্রেসিডেন্ট হয়, কে কখন কি হয়, মানুষ তার খোঁজও রাখে না। কিন্তু এইভাবেই দলটা চলছে। এরা তো উন্নয়নের কিছু করে না, মানুষের সেবার জন্য কোনো কাজ করে না, শুধু কে ক্ষমতায় থাকবে, দলটা কিভাবে ক্ষমতায় থাকবে, এই জন্যেই এদের মধ্যে যুদ্ধ চলতে আছে। মানুষ কিভাবে ভালো থাকবে সে ব্যাপারে এদের কোনো মাথা ব্যথা।